মই ইয়াতে অলপ এজনের কাম আছিল, আমার জগন্মোহন স্যার তাত আহিছিল, লগ করিল, অলপ কাম আছিল করে দিলে, করে লই আহিল। আর আজি কাতি বিহু দুর্গা পূজা আহি আছে কি কবা? মই আজি কাতিবার কারণে, কাতি বিহুর কারণে সকল অসমবাসী রাইজক মই ধন্যবাদ জ্ঞাপন করছো আর দুর্গা পূজা লৈ মোর আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। দুর্গা পূজার পর ব্যস্ত থাকিবা? না, আমি তো আমার মোট দৃষ্টিগত মই ব্যস্ত থাকিম, কারণ মোর ঘরের পরিয়ালত এটা একটা পরিয়াল সিস্টেম হয় না, যেহেতু মই এজন ধুবুরী এজন ক্যান্ডিডেট হয়, গতি আমার সমষ্টিত আমার চাব লাগিব, গতি মই সমষ্টিতে থাকি। পূজাত যাব নাহে কলবাত নাই? নাই, মই নিশ্চয় করিম, নিশ্চয় যাম। আমি এটা আমি তো কল দুর্গা সকলে আশীর্বাদ থাকিলে মই শুভেচ্ছা জানালো। আর বাকি ইলেকশনের প্রিপারেশন কেনেকুয়া? ইলেকশন আহক, সময় হোক, মই তো হাইকমান্ডের ওসর বিচারি আছো, এটা হাইকমান্ডে কি ডিসিশন লয় এটা হাইকমান্ডে ডিসিশন লব। লগ পাইছেনে আজি কাবাক? মই তো মিনিষ্টারের লগত লগ করে আহিলো, কথা পাতিলো। কি কইছে তেলে? না, ইলেকশন পারপাসে কোনো কথা পাতা নাই, এটো দুর্গা পূজার পিছতে হে হব কি হয় না হয়। এনে তোমার প্রতিদ্বন্দ্বিতা কারোর হব বলে হবা? এটা তো আমার লগত কোনো প্রতিদ্বন্দ্বিতা করার মানুষ নাই, মই তো দেখাই না পাও, কারণ অনঅফিশিয়ালি এমপি দিয়ে এবার কাম নকরে, এটো আপনাদের ভালকে জানে যে আমার মোট ধুবুরী সমষ্টিত এনেকুৱা অনঅফিশিয়ালি ক্যান্ডিডেট আছে, গতি অনঅফিশিয়ালি এমপির প্রয়োজন এবার নাই, গতি এবার রাজ্যে বিদায় দিব। কারো লগত নহব, কারো লগত কন্টেস্ট না হব, ডাইরেক্টলি আমি উনিয়ার হম। হয়, আমার লক্ষ্য এটাই থাকিব, আমি সকল জাতি জনগোষ্ঠী মিলি প্রীতি হিসাবে আমি একগোট হয়ে আমি কেনকৈ আগুয়া যাব পারো তার আমার প্রিপ্লেনটো থাকিব। দ্বিতীয় নম্বর কথা হল, আমি মোর যেহেতু ধুবুরী সমষ্টিত বহুত ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে, তার ভিতর আপনাদের জানে আটাইতকৈ প্রবলেম আমার ধুবুরী বা বরপেটাত গড়খনিয়ার সমস্যা আছে, এইটো আমি প্রডাকশন দিবলে কারণে মই সাজু আছো, ইয়ার এইটো মোট প্রথম কাম করি। আজমল আমি মই তো দেখাব তো তিনটা বছর তিনটা কার্যকাল গোল, সেই কারণে তো মই কও যে অনঅফিশিয়ালি এজন এমপি হয়, অনঅফিশিয়ালি এমপি কেনকৈ হব? আপনাদের ধুবুরী হোক বা বরপেটা হোক বা যিকোনো অসমৰ যিকোনো ঠাইত আপনাদের একটা প্রডাকশন দেখাই দিয়ক যে আজমল ডাঙরিয়ায় বা আজমল ফাউন্ডেশনে হোক বা আজমল এমপি প্রপার্টি ফান্ডেড হোক একটা পাওয়ার নিশা আপনি দেখাই দিও, একো নোৱাৰিব। তেওঁলোকৰ কোনো সাইনবোর্ড আমি আজিলৈকে দেখা নাই, আজিলৈকে একটা কাম দেখাও নাই যে গড়খনিয়ার সমস্যাটো সমাধান কৰিছে। মই ইয়াতে অলপ এজনের কাম আছিল, আমার জগন্মোহন স্যার তাত আহিছিল, লগ করিল, অলপ কাম আছিল করে দিলে, করে লৈ আহিলো। আৰু আজি কাতি বিহু দুর্গা পূজা আহি আছে কি কবা? মই আজি কাতিবার কারণে, কাতি বিহুর কারণে সকল অসমবাসী রাইজক মই ধন্যবাদ জ্ঞাপন করছো আর দুর্গা পূজা লৈ মোর আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। দুর্গা পূজার পর ব্যস্ত থাকিবা? না, আমি তো আমার মোট দৃষ্টিগত মই ব্যস্ত থাকিম, কারণ মোর ঘরের পরিয়ালত এটা একটা পরিয়াল সিস্টেম হয় না, যেহেতু মই এজন ধুবুরী এজন ক্যান্ডিডেট হয়, গতি আমার সমষ্টিত আমার চাব লাগিব, গতি মই সমষ্টিতে থাকি। পূজাত যাব নাহে কলবাত নাই? নাই, মই নিশ্চয় করিম, নিশ্চয় যাম। আমি এটা আমি তো কল দুর্গা সকলে আশীর্বাদ থাকিলে মই শুভেচ্ছা জানালো। ইলেকশন আহক, সময় হোক, মই তো হাইকমান্ডের ওসর বিচারি আছো, এটা হাইকমান্ডে কি ডিসিশন লয় এটা হাইকমান্ডে ডিসিশন লব। লগ পাইছেনে আজি কাবাক? মই তো মিনিষ্টারের লগত লগ করে আহিলো, কথা পাতিলো। কি কইছে তেলে? না, ইলেকশন পারপাসে কোনো কথা পাতা নাই, এটো দুর্গা পূজার পিছতে হব কি হয় না হয়। এনে তোমার প্রতিদ্বন্দ্বিতা কারোর হব বলে হবা? এটা তো আমার লগত কোনো প্রতিদ্বন্দ্বিতা করার মানুষ নাই, মই তো দেখাই না পাও, কারণ অনঅফিশিয়ালি এমপি দিয়ে এবার কাম নকরে, এটো আপনাদের ভালকে জানে যে আমার মোট ধুবুরী সমষ্টিত এনেকুৱা অনঅফিশিয়ালি ক্যান্ডিডেট আছে, গতি অনঅফিশিয়ালি এমপির প্রয়োজন এবার নাই, গতি এবার রাজ্যে বিদায় দিব। কারো লগত নহব, কারো লগত কন্টেস্ট না হব, ডাইরেক্টলি আমি উনিয়ার হম। হয়, আমার লক্ষ্য এটাই থাকিব, আমি সকল জাতি জনগোষ্ঠী মিলি প্রীতি হিসাবে আমি একগোট হয়ে আমি কেনকৈ আগুয়া যাব পারো তার আমার প্রিপ্লেনটো থাকিব। দ্বিতীয় নম্বর কথা হল, আমি মোর যেহেতু ধুবুরী সমষ্টিত বহুত ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে, তার ভিতর আপনাদের জানে আটাইতকৈ প্রবলেম আমার ধুবুরী বা বরপেটাত গড়খনিয়ার সমস্যা আছে, এইটো আমি প্রডাকশন দিবলে কারণে মই সাজু আছো, ইয়ার এইটো মোট প্রথম কাম করি। আজমল আমি মই তো দেখাব তো তিনটা বছর তিনটা কার্যকাল গোল, সেই কারণে তো মই কও যে অনঅফিশিয়ালি এজন এমপি হয়, অনঅফিশিয়ালি এমপি কেনকৈ হব? আপনাদের ধুবুরী হোক বা বরপেটা হোক বা যিকোনো অসমৰ যিকোনো ঠাইত আপনাদের একটা প্রডাকশন দেখাই দিয়ক যে আজমল ডাঙরিয়ায় বা আজমল ফাউন্ডেশনে হোক বা আজমল এমপি
প্রপার্টি ফান্ডে হোক একটা পাবল নিক আপনি দেখাই দিব এক নিবর কোনো সাইনবোর্ড আমি আজিলেক দেখা নাই, আজিলেক একটা কাম দেখাও নাই যে গড়খনিয়ার সমস্যাটা সমাধান করেছে।